মোহাম্মদ রিয়াজ নামের এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। ভোলা তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া 8 নং ওয়ার্ডের কৃষক মোহাম্মদ আয়ুব আলীর বড় ছেলে রিয়াজ। সে তজুমুদ্দিন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। 8 তারিখে সকালে 7:30টার সময় রিয়াজের পড়াশোনা করা নিয়ে তার দাদি গালিগালাজ করলে রাগ করে স্কুল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। রিয়াজ তজুমুদ্দিন চাঁদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সন্ধ্যায় রিয়াজ বাসায় ফিরে না আসায় রিয়াজের বাবা তজুমুদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই ব্যাপারে তজুমুদ্দিন থানার ওসি এস এম জিয়াউল হক বলেন, একটি অভিযোগ পাওয়া গেছে, তাকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন মাধ্যমে চেষ্টা করে যাচ্ছেন।